নমস্কার আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আমি দেবরাজ আপনাদের সাথে ফেক নিউজ এই কথাটা আপনারা সবাই অল্পবিস্তর শুনে থাকবেন ফেক নিউজ এই কথাটার অর্থ হচ্ছে মিথ্যে খবর এবার আমরা সবাই জানি যে আমাদের দেশে এই মুহূর্তে মিথ্যে খবর প্রচার করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছেন কখনও কখনো এই মিথ্যে খবর প্রচার করা হয় আমাদের দেশের যে এই মুহূর্তে কেন্দ্রে যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে সেই বিজেপির আইটি সেলের তরফ থেকে বিভিন্ন ফেক নিউজ ছড়ানো হয় আমরা দেখেছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আসে যেগুলো আসলে মিথ্যে ঘটনা মিথ্যে খবর আমরা এটাও দেখেছি যে আমাদের দেশের খবরের চ্যানেলগুলো তথা তথাকথিত যারা হচ্ছে প্রাতিষ্ঠানিক মিডিয়া যাদের খবর আমরা টিভিতে দেখি দিন দুবেলা সেই খবরের চ্যানেলে পর্যন্ত ফেক নিউজ বা মিথ্যে খবর রটানো হয় এবার এই যে প্রাতিষ্ঠানিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা ধরুন আইটি সেল তাদের তারা যে মিথ্যে খবরগুলো ছড়াচ্ছে সেখান থেকে তাও তো কিছু ইনটেনশান বা কিছু বলতে পারেন যে ইচ্ছাকৃতভাবে এগুলো করা হয় কিন্তু যখন দেশের একজন মন্ত্রী এবং শুধু মন্ত্রী নয় একজন নেতা যিনি তার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন রাজনীতির ময়দানে এরকম একজন নেতা বা মন্ত্রী যখন একটা মিথ্যে খবর রটান বা মিথ্যে খবর জনসমক্ষে বলেন তাতে কি আমাদের দেশের মুখ খুব উজ্জ্বল হয় বা যারা আমাদের দেশ নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় নিয়ে গর্ববোধ করেন যারা গর্ববোধ করেন যে বিজেপির মতন একটি রাজনৈতিক দল ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে একটা দারুণ ব্যাপার তারা কি এই বিষয়টা নিয়েও গর্ব করেন যে বিজেপির নেতা বা মন্ত্রী মিথ্যে খবর হটাচ্ছেন কেন কথাটা বলছি সম্প্রতি রাজনাথ সিং যিনি আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী সেই রাজনাথ সিং তিনি একটি মিথ্যে খবর বা মিথ্যে কথা রটিয়েছেন কি সেই মিথ্যে কথা দিন কয়েক আগে একটা জায়গায় কিছু বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেছেন যে সাভারকার বিনায়ক দামোদর সাভারকার তিনি যে মার্সি পিটিশন বা ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন ব্রিটিশদের কাছে সেই চিঠিগুলো তিনি নাকি লিখেছিলেন মহাত্মা গান্ধীর কথায় झूठ फैलाया गया बार बार यह बात कही गई कि उन्होंने अंग्रेजी सरकार के सामने अनेकों मर्सी पेटीशन फाइल की लेकिन सच्चाई है कि मर्सी पेटीशन उन्होंने अपने को रिहा किए जाने के लिए नहीं फाइल की थी सामान्यतया जो एक कैदी को एक पूरा अधिकार होता है कि मर्सी पेटीशन फाइल करना चाहे तो वह कर सकता है महात्मा गांधी कहा, कहा था कि आप मर्सी पटीशन फाइल करो महात्मा गांधी के कहने पर उन्होंने मर्सी पेटिशन फाइल की थी और महात्मा गांधी ने अपनी तरफ से यह अपील की थी उन्होंने कहा था यदि सावरकर जी को रिहा किया जाना चाहिए जैसे हम शांतिपूर्ण तरीके से आजादी हासिल करने के लिए आंदोलन चला रहे हैं वैसे ही सावरकर जी भी आंदोलन चलाएंगे यह बात महात्मा गांधी जी ने कही थी लेकिन उनको बदनाम करने के लिए इस प्रकार की कोशिश की जाती है कि मर्ची पटिशन फाइल की थी उन्होंने क्षमा याचना मांगी थी अपनी रिहाई की बात कही थी यह सब सारी बातें बेबुनियाद और गलत हैं এবার এই খবরটা বা এই মিথ্যে খবরটা রটার পর থেকে বিভিন্ন মহলে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে অনেকে বলছেন যে এটা কী করে সম্ভব সাভারকার বিনায়ক দামোদর সাভারকার তিনি উনিশশো সালে তাকে দেশান্তর করা হয় তাকে কালাপানি দেওয়া হয় আন্দামানে আর মহাত্মা গান্ধী তিনি সেই সময় সাউথ আফ্রিকাতে ছিলেন অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় যে কৃষ্ণাঙ্গ মানুষদের আন্দোলন সেই আন্দোলন নেতৃত্ব তখন তিনি দিচ্ছিলেন দক্ষিণে দক্ষিণ আফ্রিকায় তো দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ফিরে আসেন উনিশশো সালে আর আমি যে ঘটনাটা আপনাকে বললাম সাভারকারের মার্সিপিটিশান বা তাকে যে আন্দামানে পাঠানো হয়েছিল সেই ঘটনাটা উনিশশো সালে উনিশশো সালে তাকে যখন আন্দামানের জেলে পা সেলুলার জেলে পাঠানো হয় তারপর তিনি একটা নয় দুটো নয় ছ ছটা মার্সিপিটিশান ব্রিটিশদেরকে লিখেছিলেন সেই মার্সিপিটিশানে তিনি এটাও লিখেছিলেন যিনি যে তিনি তার আজীবন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তিনি ব্রিটিশদের পদতলে থাকতে চান তার কাছে ব্রিটিশদের থেকে বড়। তথাকথিত সুপিরিয়র নাকি কেউ নেই এই সমস্ত কাণ্ড কারখানা বিনায়ক দামোদর সাভারকার যখন ঘটিয়েছিলেন সেটা উনিশশো সাল তখন মহাত্মা গান্ধী দেশে ছিলেন না কিন্তু তা আমাদের দেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এই কথাটি বলেছেন যে বিনায়ক দামোদর সাভারকার নাকি মহাত্মা গান্ধীর কথায় ব্রিটিশদেরকে চিঠি লিখেছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন এই খবরের সত্যতা কতটা এবং এই খবরটার যে ঐতিহাসিক পটভূমিকা কোনো ঐতিহাসিক পটভূমিকা পাওয়া যায়নি অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিলেন বা বিনায়ক দামোদর সাভারকারের স্বপ্নে মহাত্মা গান্ধী এসেছিলেন এই ধরনের কোনো কথাবার্তাই কিন্তু আমরা ইতিহাসে পাই না অথচ আমাদের প্রতিরক্ষা মন্ত্রী দেশের তিনি বলে দিচ্ছেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে বলুন বলে দিচ্ছেন যে মহাত্মা গান্ধীর কথা বিনায়ক দামোদর সাভারকার নাকি মিট মার্সিপিটিশান চেয়েছে এবার এইটাতে দুটো ঘটনা ঘটেছে প্রথম ঘটনা এটা ঘটেছে যে প্রচুর ভক্ত রয়েছে যারা বিনায়ক দামোদর সাভারকারকে বীর বলেন আমি বলি না কারণ বিনায়ক দামোদর সাভারকারকে কোনো বিখ্যাত ব্যক্তি বীর বলেননি বিনায়ক দামোদর সাভারকার নিজেই তার আত্মজীবনীতে নিজেকে বীর বলে গেছেন যাই হোক তো এই যারা বীর বলে মনে করেন বিনায়ক দামোদর সাভারকারকে সেই ভক্তরা সেই ভক্তরা এটা বিশ্বাস করতে চায় না যে ব্রিটিশদেরকে বিনায়ক দামোদর সাবরকার পিটিশন লিখেছিলেন ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন এই যে আমাদের দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হাটে হাঁড়িটা ভেঙে দিলেন ভক্তরা কি করবে এবার বিনায়ক দামোদর সাবরকার যে পিটিশন চেয়েছিলেন এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বিজেপির নেতা রাজনাথ সিং তিনি নিশ্চয়ই জানেন এবং নিজে এই ব্যাপারটা সত্যি বলেই জানেন তার জন্যই তিনি ঘটনাটা উল্লেখ করেছেন দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে এই যে মহাত্মা গান্ধীর কথায় বিনায়ক দামোদর সাভারকার নাকি মার্সিপিটিশন লিখেছিলেন এই যে ঘটনাটা এটা একটা মিথ্যে ঘটনা কিন্তু এই মিথ্যে ঘটনাটার পেছনে যে সত্যিটা রয়েছে সেই সত্যিটা খুঁজে বের করার সময় কার রয়েছে এইটা অনেকেই গিলে নেবে খবরটা একদম বিনা কোনো রকম পাচক ছাড়াই আর কি গিলে নেবে অনেকেই খবরটা দিয়ে রাস্তাঘাটে আলোচনা সময় বা চা দোকানে আলোচনার সময় বাসে ট্রেনে ট্রেনে যে কোনো জায়গায় আলোচনার সময় তখন সেই ব্যক্তি এই কথাটা তুলে বলবে যে হ্যাঁ গান্ধী খুব খারাপ গান্ধীর জন্য দেশ শেষ হয়ে যাচ্ছে সবার কারণ গান্ধীর কথাতেই ক্ষমা কাছ থেকে অর্থাৎ মহাত্মা গান্ধীকে অপমান করা মহাত্মা গান্ধীর নামে ফেক নিউজ ছড়ানো এবং মহাত্মা গান্ধীর অচিলায় একটি রাজনৈতিক দল অর্থাৎ কংগ্রেসকে টার্গেট করা আপনার অজান্তেই আমাদের অজান্তেই আমরা একটি রাজনৈতিক দলকে টার্গেট করে বসব এবং এইটাই হয়তো আমাদের দেশের প্রতিরক্ষামন্ত্রীর ইন্টেনশন ছিল যে কোনো না কোনোভাবে মহাত্মা গান্ধীকে বদনাম করা এবং তার অছিলায় কংগ্রেস পার্টিকে বদনাম করা যদিও মহাত্মা গান্ধীর সময়ের কংগ্রেস এবং এই মুহূর্তে বর্তমান রাহুল গান্ধীর কংগ্রেস দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে কিন্তু তা হলেও তখনের যে চিন্তাধারা যে হিন্দুত্ববাদী চিন্তাধারা যে হিন্দুত্ববাদী চিন্তাধারার গুলিতে মহাত্মা গান্ধী হত্যা হয়েছে সেই চিন্তাধারাটা কিন্তু পাল্টায়নি সেই চিন্তাধারা আজও একই রয়ে গেছে মানুষের নামে মিথ্যে কথা বলা মিথ্যে খবর রটানো প্রোপাগ্যান্ডা তৈরি করা প্রোপাগ্যান্ডার অছিলায় যেগুলো মানুষের চাহিদা সেই চাহিদাগুলোকে মানুষকে মানুষের মধ্যে থেকে সেই চাহিদার প্রশ্নগুলো ভুলিয়ে দেওয়া দূর করে দেওয়া এই চিন্তাধারাটা এখনও অবধি একই রয়ে গিয়েছে সেই উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার সময় যেমন ছিল সত্তর বছর বাদেও তাই বুঝতে হবে আমাদের সাধারণ মানুষদেরকে যে কেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী তার সমস্ত কাজকর্ম ছেড়ে হঠাৎ মহাত্মা গান্ধী আর বীর সাওয়ারকারকে নিয়ে পড়ে মহাত্মা গান্ধী হোক বা বিনায়ক দামোদর সাওয়ারকার তাদের দেশের জন্য তাদের যা করার ছিল তারা সেটা করে চলে গেছেন অনেক বছর আগে তারা মারা গিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে রাজনাথ সিংকে যে মানুষ ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে শুধু কি এই জন্য যে তিনি মন্ত্রী হওয়ার পর সাভারকার আর গান্ধীর বিতর্ক টেনে নিয়ে আমাদেরকে বোঝাবেন শোনাবেন তিনি কি ইতিহাসবিদ জানি না এই প্রশ্নের উত্তর যারা নিউ নিগের দর্শক তারা দেবেন আমাদেরকে তাছাড়াও কিছুদিন আগে আমাদের দেশের এই মুহূর্তে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হুম বা গৃহমন্ত্রী সেই মোটাভাই অমিত শাহ তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন যে অশিক্ষিতরা নাকি দেশের বোঝা কথাটা উনি রাজনাথ সিং এর কিছু আগে করে দিয়েছিলেন তা না হলে এই ব্যাপারটাকে রিলেট করা যেত মানে রাজনাথ সিংয়ের মন্তব্য ফেক নিউজ ছড়ানো মিথ্যে খবর রটানো এবং তার সাথে অমিত শাহের এই মন্তব্যটা যে অশিক্ষিতরা দেশের বোঝা বেশ সুন্দর ম্যাচিং হতো কথা দুটো কিন্তু যাই হোক সেই সৌভাগ্য আমাদের জুটল না যে আমরা কথা দূত্র ম্যাচিং করবো কিন্তু একটা কথা পরিষ্কার যে নিউজ নির্ভীক কখনোই কোনোভাবে ফেক নিউজ বা মিথ্যে খবর রটানোর পক্ষে নয় এবং এটাকে সমর্থন করে না তাই যখনই আমরা এই ধরনের কোনো ধরনের খবর দেখতে পাই তখন সেটা আপনাদের সামনে তুলে ধরি সেই খবরের সত্যতাটা আপনাদের সামনে তুলে ধরি নিউজ নির্বিকের বিভিন্ন প্রতিবেদন দেখুন ইউটিউব চ্যানেলে নিজের সময় নিজের স্থানে আর এই ধরনের পর্বগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগটা দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্বিকের ইউটিউব চ্যানেল সুস্থ থাকবেন ভালো থাকবেন সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন নমস্কার